এই থালার ভিতরে একটু পানি আর একটু পানির ভিতরেই কয়েকটা মাছের পোনা। কথা আছে রাখে আল্লাহ মারেকে, ঠিক তেমনি ওদের বেলায় হয়েছে, আল্লাহ ওদের রাখছে তাই হয়তো মরে নাই। চারদিক কোথাও পানি নেই, শুধু এতটুকু জায়গায় পানি আছে, আর মানুষের পাড়ার জন্য একটু পানি জমছে। এগুলো আমি এখন পুকুরে ছেড়ে দিব। আমি ঘর বাঁধিলাম নো ওহদির কূলে রে বন্ধু, মাছের বাচ্চাগুলো নিয়ে এসেছি জীবিত পুকুরে ছেড়ে দিব। সাইয়াও তুমি আইলাই না রে, তুমি আইবাহা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আখ খেতে প্রচণ্ড পরিমাণ শুকনো পাতা, আসলে এই পাতা রাখার কোনো জায়গা নাই, এজন্য আগুন দিয়ে পুড়ে ফেলাইতেছে। ভালো হয়েছে, এটা ফাঁসের কাজ হবে, এটা সার হবে খেতে। এই যে আখ খেতে আরও রাখছে, শুকনো পাতার কোনো অভাব নাই, এজন্য মূলত এগুলোতে আগুন লাগাই দিছে। আর খেতে প্রচণ্ড পরিমাণ পাতা, এতদিন লোক পাওয়া যায় না, এজন্য পাতাগুলো সরানো যায় না, এখন আজকে কাজ করতেছে। এখন এটা কি এরকম করে নিলে কষ্ট না, মাথায় নিয়ে শুধু যাইতে গেলে ভালো হয় না? মাথায় না যায় না, আখ খেলে ওদিক দিয়ে হুইয়ে পড়ছে, আর এদিকে তো ঠিকই আছে, আখ ওদিক দিয়ে খালি পড়ে গেছে, এদিকে তো সোজাই আছে। বলে সেটা এটা ব্যথা যাইবে, সমস্যা কি? এরকম ভাঙ্গে পারে নাই তো, যে জায়গায় ইঁদুরে খাইছিল, যে জায়গায় মাটি দিয়েছিলেন না, লাগাইছিলেন না আবার? বাইরে বাইরে দেখা তো খেতে আখ মানে সব পড়ে গেছে, কিন্তু ভিতরে তো ঠিক আছে আখ, কিন্তু গেলবার আছে তো আখ কম হয়েছে, গেলবার বেশি আছে লোক। কিন্তু এই মুড়া প্রথম যা হয়েছিল, ভালো হয়েছিল প্রথম। মনে হচ্ছে কুয়াশা পড়ছে, ওরে বাবা রে, দেন পানি দেন, ভালো হইতে। আখের পাতাগুলো তো নষ্ট হয়ে যাবে বাতাসে, এই ধুয়ে তো নষ্ট হয়ে যাবে আখের পাতাগুলো। হ্যাঁ, কাদায় আসি কি করতে, কাদায় নামি না, তাই নামলাম আপনাদের কাছে, একটু দেখা করলাম। আমি তো কাদা পাতা ভাঙা থাকি তো, যাক ভয়ের কিছু নাই, ভয় পাইয়েন না, দেখে রেখে একটু আগে এটা নাড়াচাড়া দিয়ে নেবেন, দেখবেন সাপ থাকলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাকতেই পারে সাপের ভিতরে। কোন গেছে কোন পাশ দিয়ে? চলে গেছে। আচ্ছা পাতা আগে নাড়াচাড়া দিয়ে নেবেন, সাপ থাকতেই পারে, পাতা রেখে দিছে না, বাইরে দেখলে মনে হয় যে খেতের মধ্যে আখ নাই বা ভেঙে ঝেড়ে পড়ছে, হ্যাঁ ভিতর দিয়ে তো দেখলে আর আখ অভাব নাই আখের। কিছুদিন আগে যে মুরগি রাখছিলাম, ওই যে রাস্তা থেকে কিনছিলাম 15 টাকা পিস, এগুলো বাচ্চা, এগুলো বলছিল যদিও মানে কক মুরগি, বাট এগুলো কক মুরগি না, এগুলো এমনি ডিম পাড়া মুরগিটা ঠিক আছে, মানে ব্রয়লারই, সব সাদা হয়ে গেছে, ওরা রং মেখে নিয়ে আসছিলো। আর এগুলোর ভিতরে বেশি মোরগ বাচ্চা, কারণ ফার্মওয়ালারা মোরগ বাচ্চাগুলো কেনে না, কারণ তারা ডিম উৎপাদন করে তাই। আর এই যে ব্রয়লার দুইটা আছে, তিনটা খেয়ে ফেলছি আর দুইটা আছে, এক একটা ওজন আছে বর্তমান 4 কেজির মতো, 4 কেজির মতো ওজন। আর এত ওজন ওর গায়ে যে হাঁটতেও পারে না ঠিক মতো, বসেই থাকে বেশি।
নিজের গাছের পাকা মানে পেঁপে খাবো। এই যে আসলে নিজের গাছের ফল খাই অন্যরকম মজা, আর দুপুর টাইমে ফল খেতে খুবই মজা। আর ফলটা যদি হয় নিজের গাছের একদম পিওর তাহলে তো কোনো কথাই নেই, ফরমালিন মুক্ত। একটা কথা বলে রাখি, আমি আমার ফ্যামিলিতে আমরা দুইজন থাকি, আমার মা আর আমি, বাবা ঢাকা থাকে আর আমার বন্ধুর বিয়ে হয়ে গেছে, তাই আমরা দুইজনেই থাকা হয়। আর তাই একটু আমি কাজ কাম করি আর কি। পাকা পেঁপে কিন্তু হজমের জন্য খুবই কার্যকরী একটি মানে ফল, মানে যারা পাকা পেঁপে খায় তাদের হজম শক্তি খুবই ভালো হয়। আর পেঁপে কিন্তু সবভাবেই খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, পাকলে খাওয়া যায়। আর অনেকে চিন্তা করতেছেন, ভাই দুইজন মানুষ এত বড় পেঁপে কীভাবে খাবে? ভাই খাওয়ার মানুষ আছে, আমার দুইজন ছাড়াও অনেক মেম্বার আছে, পাখিতে খাবে, আমার ছাগলে খাবে, মানুষ খাবে। পেঁপেটা দেখতে একটু সাদা কিন্তু দেখি মিষ্টি কেমন হয়, আমি ভাবছি মিষ্টি হয়তো কম হইতে পারে, বাট দেখি। অনেকেই ভাবেন যে ভাই এতগুলো টুকরো করলেন কেন? ভাই এতগুলো টুকরো করছি তারপরও যদি এক পিস পাই অনেক কিছু, যে থেকে এক পিসের বেশি আমি মনে হচ্ছে না পাবো। যাক আমি একটা খেয়ে দেখি যে কেমন মিষ্টি লাগে। আর একদিন থাকলে ভালো হতো, এটা নরম হতো বেশি, তাহলে বেশি ভালো লাগতো মনে হচ্ছে। ভালো লাগতেছে, মানে পেঁপের কালারটা সাদা হলেও যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট মজা লাগতেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছিলেন তারা দেখছিলেন যে আমি একটা আঙুর গাছ এনে লাগাইছিলাম, 50 টাকায় কিনেছিলাম বাজার থেকে। কিন্তু আঙুর গাছটা কিছুদিন পাতা হয় আবার রৌদ্রে একদম মরে যায়, মনে হচ্ছে মরে গেছে গাছটা, পরে আবার একটু পাতা হয়। এই জন্য চিন্তা করছি এটার নিচে নামাই ফেলবো, নিচে নামাই এখানে আমি পেঁপে এই গাছ লাগাবো, ওই বেগুন গাছ, আর লাগাবো গিয়ে মরিচ গাছ। কারণ এখানে অনেক কষ্ট করছি এটার জন্য, এই যে মাচা করে দিছি, ডালপালা উঠাইছি ছাদে, অনেক কষ্ট হয়েছে, মাটি উঠাইছি অনেক কষ্ট হয়েছে, নিচে এক জায়গায় লাগাই রাখবো, হইলে হইবে না এখানে আর কিছু করার নাই। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।